এদিকে কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছে বৃহস্পতিবার ভোরে কুতুপালং সতেরো নম্বর ক্যাম্পের সি ব্লকে এক ঘটনা ঘটে চোদ্দ আর্মড পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি চৌধুরী হারুনুর রশিদ জানান একদল সন্ত্রাসী সতেরো নম্বর ক্যাম্পের সি ব্লকে হামলা চালায় এ সময় সন্ত্রাসীরা সি ব্লকের বাসিন্দা আয়াতুল্লাহ এবং মোহাম্মদ ইয়াসিনকে গুলি করে পালিয়ে যায় এতে ঘটনাস্থলেই ইয়াসিনের মৃত্যু হয় এবং আয়াতুল্লাহকে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ফেনীতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের সদস্য পদের স্টিকার বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সকালে শহরের একশো জন জুয়েলারি ব্যবসায়ীর হাতে এই স্টিকার তুলে দেন বাজুস ফেনী জেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন খোকন সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাচ্চু ও সহ জালাল উদ্দিন বাবলু এ সময় সভাপতি ইসমাইল হোসেন খোকন বলেন জুয়েলারি ব্যবসায়ীদের আইকন সাইম সোভান আনবিরের দিক নির্দেশনা ও ধারাবাহিকতায় ফেনীর সকল জুয়েলারি ব্যবসায়ীকে চিহ্নিত করার লক্ষ্যে সদস্য পদের স্টিকার বিতরণ কার্যক্রম চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজে বিনামূল্যে ছাত্রীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদানের মেশিন উদ্বোধন করা হয় বৃহস্পতিবার মানবিক সেবা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য যুবলীগ নেতা দেবাশিস পাল দেবুর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার সুদীপা দত্ত উপাধ্যক্ষ প্রফেসর আবু মোহাম্মদ মেহেদি হাসান সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস সহ আরো অনেকে চট্টগ্রামে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে সিটি কর্পোরেশন ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে ঔষধ ছিটানো সহ লিফলেট বিতরণ করে মানুষকে সচেতন করার কার্যক্রম চলছে সকালে কক্সবাজার সকালে চকবাজার এলাকায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র রেজাউল করিম এ সময় আশপাশ এলাকার মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করার পর ছাদ বাগান পরিদর্শনও করেন তিনি এ সময় তিনি বলেন শুধু ঔষধ ছিটিয়ে ডেঙ্গু দমন করা যাবে না বাসিন্দাদের বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে জাতীয় শিক্ষা দিবস পালিত হয়েছে বুধবার সকালে নোয়াখালী জেলা স্কুলের সামনে থেকে একটি র্যালি বের হয়ে জেলা শহর মাইজদিপ প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল মাঠে এসে শেষ হয় এ সময় নোয়াখালীর জেলা শিক্ষক সমিতির সদস্য উপস্থিত ছিলেন শিক্ষক দিবসকে স্বীকৃতি দেয় সরকারকে ধন্যবাদ জানান শিক্ষকেরা নোয়াখালীতে ঘূর্ণিঝড় শীতরাঙের প্রভাব রয়ে গেছে উপকূলীয় এলাকায় ঝড় বৃষ্টি ও জোয়ারের পানিতে জেলার উপকূলীয় অঞ্চলগুলোতে রোপা আমন ধান ও শীতকালীন শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে নোয়াখালীতে ঘূর্ণিঝড় শীত্রাঙের প্রভাবে অতিরিক্ত জোয়ারের পানিতে কৃষকের উৎপাদিত ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন প্রান্তিক চাষিরা নষ্ট হয়ে গেছে আগাম আমন ধান শীতকালীন সবজি বীজতলা ফসলের বেশি ক্ষতি করেছে নদীর লবণাক্ত ও ঘোলা পানি হাগড়াছড়িতে স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল এগারোটায় এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় জেলা পরিষদ কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসেপ্রু চৌধুরী অপু এ র্যালিতে স্কুল কলেজের ছাত্রছাত্রী ও বিভিন্ন এনজিও সংস্থার কর্মীরা উপস্থিত ছিলেন বর্তমান প্রজন্মকে এগিয়ে নিতে চাঁদপুরের জেলা চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফ গাউসিয়া মঞ্জিল শাহী ময়দানে উপলক্ষে বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিশ্ববাসীর শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন ও মাওলানা সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী নায়ব সাজ্জাদানসীন সৈয়দ ইরফানুল হক ভান্ডারীর সার্বিক তত্ত্বাবধানে মাহফিলে আমন্ত্রিত অতিথি ছিলেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের শরিয়া ও আইন বিভাগের প্রফেসর ড মোহাম্মদ মেহেন্না ও যুক্ত युक्त मिनिस्ट्री अब जस्टिसर मुस्लिम चैपलिन मोहम्मद महिउद्दीन आजहारी কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আউরাঙ্গজেব মাতব্বরের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের মারধর, চাঁদাবাজি, বিএনপি জামাতের সাথে আতাদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের পরাজিত করা চাঁদাবাজি সহ নানা অভিযোগ তুলে তাকে বহিষ্কারের দাবি তুলেছেন আওয়ামী লীগ নেতারা। বৃহস্পতিবার সকালে কক্সবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান নেতাকর্মীরা। এই সময় তারা বলেন, ৯০ দশকে বঙ্গবন্ধুবন্ধুর খুনিদের রাজনৈতিক সংগঠন ফ্রিডম পার্টির কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন আউরাঙ্গ ফিরোজেদ মাতব্বর সেই সময় আওয়ামী লীগের নেতা কর্মীদের নানাভাবে অত্যাচার নিপীড়ন চালান তিনি পরবর্তীতে আওয়ামী লীগে অনুপ্রবেশ করে এখন দলীয় নেতা কর্মীদের নিধনে মাঠে নেমেছে সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন রাঙ্গামাটিতে মারাত্মক আকার ধারণ করেছে কাপ্তাই হ্রদের কচুরি পানা কচুরিপানার জঞ্জালের কারণে হুমকিতে পড়েছে মৎস্য উৎপাদন এতে বিপাকে পড়েছে মৎস্য ব্যবসায়ীরা ও জেলেরাও রাঙ্গামাটি কাপ্তাই হ্রদে ভেসে বেড়ানো কচুরিপানায় আটকা পড়েছে নৌজান ঘটছে দুর্ঘটনা একই সাথে জেলেদের জালও নষ্ট হচ্ছে কচুরিপানায় এছাড়া লঞ্চের ইঞ্জিনও কচুরিপানায় আটকা পড়ে বিকল হয়ে যাচ্ছে অন্যদিকে কচুরিপানার কারণে ভরা মৌসুমে মাছ না পেয়ে লাভের চেয়ে লোকসান গুনতে হচ্ছে মৎস্য ব্যবসায়ীদের